গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুত্বের হাতে মৌসুমি। আমি মৌসুমি, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। পুচকে কি করছে আমি তোমাদের দেখাচ্ছি। হাই করে দাও বাবা, হাই করে দাও, হাই। চলো, এই কারণে ওকে রেডি করেছি, আমিও রেডি হয়েছি, তোমরা বুঝতেই পারছো। বাড়ি ফিরছি, তোমাদের বলেইছিলাম এখানে কেন এসেছি, কিসের জন্য এসেছি, সো সেটা মিটে গেছে, এবার বাড়ি ফেরা হবে। বাড়ি ফিরে আবার পুরনো রুটিন স্টার্ট হবে, সো তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকে একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করছি, এই কারণেই যে এখন বাড়ি ফিরছি, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ছেলে ঠাকুরের সঙ্গে কি কথা বলছে ওই জানে, এই যে ওই যে কিসব কথা বলছে, চলে আসছে হয়তো, তাই জন্য ওর বকু মামার সঙ্গেও কথা বলে নিচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো, তোমাদের সঙ্গে দেখতে ব্লগটা আমি কন্টিনিউ রেখেই দেবো। সরি একটুখানি বলতে গণ্ডগোল হয়ে গেল, কেন কি এখন আমি মাথায় চলছে যে বাড়িতে গিয়ে কী কী করবো, কারণ অনেক কাজ বাকি আছে বাড়িতে গিয়ে করার মতন, বুঝতেই পারছো। যেহেতু ঘরে একটা ওরকম হয়েছিল, জানি সব কাঁচাকুচি অল্প স্বল্প হয়ে গেছে, কিন্তু ছেলেকে নিয়ে যেহেতু এতদিন পর ফিরছি, একটু কাঁচাকুচি তো করতেই হবে। এত বেলায় গিয়ে কাঁচাকুচি আর করবো না, কিন্তু সেগুলো পরিষ্কার করা করা অনেক কাজ আছে, মাথায় শুধু সেই প্ল্যানটাই চলছে যে এখন বাড়িতে গিয়ে কী কী করবো, তাই জন্য একটুখানি কথার গণ্ডগোল হচ্ছে, আর কিছুই না। টোটোকে ফোন করা হয়ে গেছে, টোটো আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসবে, তারপর বাড়ি যাব। একটা কাজ একটা ইয়ে হয়ে গেল যে মানে সব ঠিক হতে 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 একটা গণ্ডগোল হয়ে গেল, যে যেই ব্যাগটা নিয়ে আমি আসতাম এতদিন, ব্যাগটা একটু গণ্ডগোল হয়েই গেছিলো, ঠিক করবো ভেবেছিলাম, কিন্তু এখন সেফটি পিন মেরে নিয়ে যেতে হবে, ব্যাগটা চেনটা হঠাৎ করে ছিঁড়ে গেল। যাই হোক, শুভকে দেখি কবে বলা যায় ব্যাগটা ঠিক করার জন্য। এই যে পেছনে যাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি আমার ঠাকুরদা, এনার ব্যাপারে পরে বলবো, এখন বলতে গেলে অনেক বড় কথা হয়ে যাবে, অনেক ইমোশনাল, অনেক কিছু জুড়ে যাবে। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাবে তো তুমি, বাড়ি যাবে তো? হ্যাঁ বলো, হ্যাঁ টাটা করে দাও, বাই করে দাও, বাই। চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গে চলবে এই ব্লগটা, কন্টিনিউ থাকবে আমার সঙ্গে, তোমরাও আমার শ্বশুরবাড়ি চলো, সারাদিন কী করি দেখতে থাকো। বেড়ানো যাক, টাটা করে দাও বাবা, টাটা করো, হ্যাঁ বাই। টোটো এসে গেছে, টোটোতে উঠে পড়েছি, চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় গুছিয়ে নিয়েছি, যা যা ছিল, ছেলেকে এবার দুধ খাওয়াচ্ছি, ছেলের দুধ টুধ খাওয়া হয়ে গেলে একটু টিভি দেখবো বসে, তোমরাও আমার সঙ্গে থাকো, দেখে নাও। ধূপ দেখাও, ধূপ দেখাও, এই বাবা পায়ে ছুড়লো, না না ধূপ দেখাও, ধূপ দেখাও, ঠাকুরকে ধূপ দেখাও, না দেখাবে না, ঠাকুরকে ধূপ দেখাবে না, বুঝতে পেরেছে ফোন দিয়ে করা হচ্ছে, হ্যাঁ ধূপ দেখাও, এবার ঘন্টাটা বাজাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পুজো হচ্ছে, পুজো, কোন কোন পুরোহিত তুমি, হ্যাঁ হ্যাঁ পুজো করো, পুজো করো, নন 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 করো, এবার নন করো, ওগুলো রেখে এবার নন করো, নন করো তো বাবা, নন করো, বসে থাকতে হয়, বসে বসে নমস্কার করতে হয়,
আচ্ছা পুজো হচ্ছে, সন্ধ্যাবেলায় পুজো দেওয়া হচ্ছে। আচ্ছা হ্যাঁ, ঠাকুর ঠাকুর এবার নম করো, এবার হাত দিয়ে নম করো, নন করো, এবার ধূপকাঠিটা রেখে এবার নন করো, নন নন। হ্যাঁ না না, বসে পড়েছে বসে, ঠাকুরের করছে। কত পুজো করছে পুরোহিত মশাই, এবার নম করে ফেলো, নম করো, নম 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 করো, নম তো তোমরা দেখলেই সব হাসি কান্না, কাজের মাঝখানে আজকের দিনটা কাটলো, কী কী করলাম না করলাম, ছেলের বদমাইশি চলে আছে, ছেলে তবলা বাজিয়ে যাচ্ছে। সো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সো যদি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, কমেন্ট করে নিতে জানিও তোমরা সব কেমন আছো, ভালো আছো কি না। সো নেক্সট ব্লগে দেখা হবে, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো অনেক ধন্যবাদ, লাভ ইউ। আর যারা যারা এখনও করোনি, এক্ষুনি নিচে লাল বাটনটা প্রেস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। টাটা, বাই বাই, বাই বাই করে দাও বাবা, বাই বলে দাও, বাই।